তো গুড মর্নিং বন্ধুরা, আর আজ সকাল সকাল উঠেই মোটামুটি আজকের প্ল্যান একদম সেট আছে। আজ ব্রেকফাস্টে অলরেডি কিছু ডিসাইড করেছি, দেখা যাক সবার অনুমতিতেই ওটা ফাইনাল হয়ে গেছে বা যাবো ব্রেকফাস্টটা আনবো। এখন যাচ্ছি বাজার, ঠিক আছে, এখন বাজার যাব। বাজার গিয়ে আজকে যে প্ল্যানটা আছে ওটাকে ফাইনালাইজ করব। তো বাজার থেকে এসে জানাচ্ছি কী কী নিয়েছি, আর তারপর আজকের প্ল্যান যেভাবে যেভাবে এগোবে আপনাদের সেভাবে সেভাবে জানাবো। মা উঠে পড়েছে, গুড মর্নিং মা। গুড মর্নিং। আমার চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। আপনি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো বাপিও উঠে গেছে, উঠে চা টা খেয়ে আবার একটু রেস্ট করতে গেছে, রেডি হয়ে গেছে, হচ্ছে। এরপর আমরা যাব একটু বাজারে, বাজারে কিছু কেনাকাটা আছে কিনবো, যেই প্ল্যানটা আছে ওটা করব, তারপর বিকেলেও একটা প্ল্যান আছে সেটা আপনাদের জানাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি। আজকে হবে ইলিশ মাছ, সর্ষে দিয়ে ইলিশ মাছ। তো সবারই ইলিশ মাছটা খেতে খুব ইচ্ছা ছিল। আর তারপর আমাদের বেরোনোর প্ল্যান আছে কোথাও ঘুরতে যাওয়ার, আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে। তো সেটা কোথায় যাবো কিছুক্ষণ পর বলছি, তো আগে রান্নার দিকে চলে যাই। নিউ মাকে নিয়ে এসেছি প্রথমবার ছাদে। মা কেমন লাগছে ছাদটা? ভালো লাগছে, সুন্দর, খোলামেলা। খোলামেলা, হ্যাঁ, ঠিকই। আমরা এখন খোলামেলা ছাদে আনন্দ নিচ্ছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। রান্না বান্না শেষ করে আমিও চলে এসেছি ছাদে। হ্যাঁ, ওরকমই শুয়ে থাকে ওখানে। এখানটা বসানোর জন্য বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো এই যে ও আজকে স্পেশাল একটা রেসিপি বানাচ্ছে আমাদের সবার জন্য। কি বানাচ্ছে? তেল বেগুন। আইগা বলো। তেল বেগুন। ইলিশ মাছের তেল ছিল একটু, তো ওই তেল দিয়ে তেল বেগুন বানাচ্ছি। আর ওই রেসিপিটা খুবই টেস্টি বানায়, তাও আজকে বানাচ্ছে ও। আজকে একটাই একটাই রেসিপি, ঠিক আছে, মানে আমি একটা বানাচ্ছি, ও একটা বানাচ্ছে। হ্যাঁ, মানে আমি একটাই বানাচ্ছি। তেল বেগুনটা ও বানিয়েছে। আগে শুকতো। বেগুনটা কেমন লাগলো? ভালো। আমি মানে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ক্যান্সেল প্ল্যান, আমাদের যে প্ল্যানটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে ইকো পার্কে। আর সুমনার মুড খুব খারাপ, তাই সুমনার লগটা স্টার্ট করলাম, আমি স্টার্ট করলাম। ওরা যেহেতু মুডটা খারাপ, তো আমি হচ্ছে আমি চা বানিয়ে ওকে চা খাওয়াবো, সবাইকে সবার জন্য চা বানাবো। ঠিক আছে, তো প্ল্যান এটাই যে চা বানিয়ে দেখি সবার মুডটা কতটা ভালো করা যায়, আর দেখি আজকে আর কীভাবে বিকেলটা কীভাবে ভালো করে আরও স্পেন্ড করা যায়, দেখা যাক যেরকম হবে আপনাদের দেখাবো। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে মনে আমরা ইকো পার্ক যেতে পারি, তো যেমন হবে সেটা নেক্সট পার্টে আসবে, কেন কি এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো ইকো পার্কের ফুল ভিডিওটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।